হ্যালো ফ্রেন্ডস আপনাদেরকে স্বাগত জানাই যারা এখনও গোলাপ গাছের চারা করেননি বা করতে পারেন না তারা অবশ্যই দেখুন ভিডিওটি কীভাবে এই ডাল থেকে চারা করে নতুন গাছ লাগাতে হয় তা আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন চারা করার জন্য এরকম ডাল নেবেন মাঝারি মাপের ডালগুলো এরপর এই ডালগুলোর কাটিং অর্থাৎ হাইট এক ফুটের নিচে রাখবেন বেশি হাইট রাখলে কিন্তু ডাল শুকিয়ে যায় নিচের যেদিকে কাটিংগুলো বসাবেন অর্থাৎ গোড়ার দিকে একটু এভাবে কেটে নেবেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণে এভাবে কেটে নিলে এই কাটিংয়ের মধ্যে কিন্তু শেকড় বেশি পরিমাণে বাইর হয় এই কাটিং বসানোর জন্য নেবেন কোকোপিট অথবা বালি দুটোতেই হবে কোকোপিট শুকনো থাকে এজন্য প্রথমে এভাবে ভিজিয়ে নিতে হবে এরপর এই ভিজিয়ে নেওয়া কোকোপিট গ্লাসে ভরিয়ে কাটিং বসানো যাবে মনে রাখবেন যে পাত্রের মধ্যে এই ডাল বসাবেন তার নিচে ফুটো করে নিতে হবে জল জমলে কিন্তু এই ডালগুলো তাড়াতাড়ি পচে যাবে তো এই জন্য অবশ্যই নিচে ফুটো করে নিয়ে তারপর এখানে বালি বা কোকোপিট ভরাতে পারেন আমি একটি ডাল বসাবো তো এই জন্য এরকম প্লাস্টিকের গ্লাস ব্যবহার করতেছি আপনারা যদি বেশি সংখ্যক ডাল নেন তাহলে বড়ো পাত্র ব্যবহার করুন তো এই কোকোপিট এবং বালি দুটোই ব্যবহার করা যাবে কিন্তু এই ডাল বসানোর জন্য ডালগুলো বসানোর সময় কি করবেন সরাসরি বসাবেন না যে কোনো একটি রুটিং হরমোন লাগাবেন অ্যালোভেরার জেল লাগালে হবে তো আমি অ্যালোভেরার জেল গোড়ার দিকে লাগিয়ে নেছি গোলাপের ডাল থেকে কিন্তু সহজে শেকড় হতে চায় না তো এভাবে রুটিং হরমোন ব্যবহার করলে তাড়াতাড়ি শেকড় হবে তো দেখুন এভাবে বসিয়ে নিলাম এরপর গোড়াটা একটু ভালো করে এভাবে চেপে নিতে হবে ফাঁকা থাকলে কিন্তু ডালগুলো সহজে শেকড় হয় না এরপর জল অবশ্যই দেবেন তো কোকোভিটে ডাল বসালে সপ্তাহে একদিন জল দিলেই হবে বালিতে বসালে কিন্তু একদিন পর পর জল দিতে হবে ডাল বসানোর পর এগুলো ছায়া জায়গায় রাখতে হবে রোদ্রে রাখবেন না হলে ডাল শুকিয়ে যাবে আবার একটি কাজ করতে পারেন এটাকে প্লাস্টিক দিয়ে কভারও করে রাখা যাবে তো এভাবে রাখলে কিন্তু অবশ্যই চাড়া হবে আমার এই ডালটি বসানোর পঁয়তাল্লিশ দিন পর দেখুন এরকম হয়েছে তো কোকোপিটে বসালে দেখবেন বেশিরভাগ চারাই তাড়াতাড়ি সাকসেস হয় এবং তাড়াতাড়ি শেকড়ও চলে আসে তো কোকোপিট আপনারা অনলাইনে অর্ডার করুন পেয়ে যাবেন দেখুন এই চারাটি এখন আমি এই প্লাস্টিকের গ্লাস থেকে খুলে নেব তো কোকোপিট সমেত কিন্তু এই চারাটিকে নতুন করে রোপণ করা যাবে তবে প্লাস্টিকটি এখান থেকে খুলে নিয়ে তারপরেই রোপণ করব তো বন্ধুরা এভাবেই কিন্তু গোলাপ গাছের ডাল থেকে চারা করতে হয় আপনারা যারা এখনও করেননি এভাবে ট্রাই করুন দেখবেন চারা হবে তো বন্ধুরা এই পদ্ধতিতে কিন্তু আমি অনেক চারা তৈরি করেছি তার মধ্যে একটি তুলে দেখিয়ে দিলাম দেখুন শেকড় প্রচুর পরিমাণে এসেছে তো এমতো অবস্থায় অর্থাৎ কোকোপিট সমেত এখন একটি নর্মাল মাটিতে চারাটি রোপণ করলে কিন্তু তাড়াতাড়ি গ্রহ হবে